নমস্কার আমি শ্রাবণী আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি নতুন গভর্নমেন্ট নার্সিং জবের আপডেট স্টাফ নার্স সহ বিভিন্ন মেডিকেল পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের আন্ডারে শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই সিলেকশন হবে কোনো রকম এক্সাম দিতে হবে না ইন্টারভিউ রয়েছে যে ডেটগুলিতে আমি বলে দিচ্ছি বিভিন্ন পোস্ট অনুযায়ী ইন্টারভিউর ডেট রয়েছে কিন্তু ইন্টারভিউটি শুরু হবে সকাল এগারোটা থেকে ইন্টারভিউর ভেনু দেওয়া রয়েছে অফিস অব দ্য সিএমওইচ বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট বসিরহাট ডিস্ট্রিক্ট হেলথ কম্পাউন্ড পোস্ট অফিস বাদরতলা বসিরহাট পিন দেওয়া রয়েছে সাত চার তিন দুই নয় দুই এই অ্যাড্রেসে ইন্টারভিউ হবে নেক্সট আমরা দেখে নেবো কী কী পোস্ট রয়েছে অপথালমিক অ্যাসিস্ট্যান্টের একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভের আন্ডারে ইন্টারভিউ রয়েছে তিন তারিখ সকাল এগারোটার সময় ক্লিনিক্যাল সাইকোলজিস্টের একটি পোস্ট রয়েছে আনরিজার্ভের মান্থলি স্যালারি তিরিশ হাজার টাকা ইন্টারভিউ রয়েছে জানুয়ারি তিন তারিখ সকাল এগারোটার সময় স্টাফ নার্সের সাতটি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি এর একটি ওবিসি বি একটি আনরিজার্ভের তিনটি এসির দুটি প্রোগ্রামের আন্ডারে যেটা রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশন এর আন্ডারে রয়েছে ভ্যাকেন্সিটি মান্থলি স্যালারি পঁচিশ হাজার টাকা প্লেস অফ পোস্টিং বসিরহাট মিউনিসিপ্যালিটি এবং বাদুরিয়া মিউনিসিপ্যালিটি মোড অফ সিলেকশন ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপরেই হবে সিলেকশন ডেট অফ ইন্টারভিউ রয়েছে জানুয়ারি তিন তারিখ সকাল এগারোটার সময় এছাড়াও যা স্টাফ নার্সের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে বা আদার্স কী ক্রাইটেরিয়া রয়েছে এজ কি লাগবে সেগুলো পরে ডিটেলসে দেওয়া আছে পরে বলছি ডিস্ট্রিক্ট কনসালটেন্টের একটি পোস্ট রয়েছে মান্থলি স্যালারি চল্লিশ হাজার টাকা ইন্টারভিউ রয়েছে জানুয়ারি ছয় তারিখ ডেন্টাল হাইজেনিস্টের একটি পোস্ট রয়েছে মান্থলি স্যালারি বাইশ হাজার টাকা ইন্টারভিউ রয়েছে জানুয়ারি ছয় তারিখ সকাল এগারোটার সময় সাইক্যাট্রিক নার্সের একটি পোস্ট রয়েছে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে মান্থলি স্যালারি পঁচিশ হাজার টাকা একটি যে পোস্ট রয়েছে আনডিজার্ভের আন্ডারে কিন্তু এখানে একটির কথা বলা রয়েছে পরে দেখলাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পরে দেখলাম সতেরোটি জেলাভিত্তিক ভ্যাকেন্সি রয়েছে সতেরোটি পোস্টে প্রত্যেকটি জেলার জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে মান্থলি স্যালারি পঁচিশ হাজার টাকা ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ইন্টারভিউর ওপরে বেস করে সিলেকশন হবে ইন্টারভিউ রয়েছে জানুয়ারির ছয় তারিখ সকাল এগারোটার সময় মেডিকেল অফিসারের একটি পোস্ট রয়েছে আনিসার্ভের আন্ডারে মান্থলি স্যালারি ষাট হাজার টাকা ডকুমেন্টস ভেরিফিকেশানের ওপরে বেস করে সিলেকশন হবে ইন্টারভিউ রয়েছে জানুয়ারির ছয় তারিখ সকাল এগারোটার সময় স্টাফ নার্সের চারটি পোস্ট রয়েছে ওবিসি এর একটি রিজার্ভের একটি এসির একটি ও এর একটি এই ভ্যাকেন্সিটি রয়েছে ফিফটিন ফিনান্স কমিশনের আন্ডারে মান্থলি স্যালারি পঁচিশ হাজার টাকা প্লেস অফ পোস্টিং বসিরহাট মিউনিসিপ্যালিটি ডকুমেন্টস ভেরিফিকেশনের উপরে বেস করে সিলেকশন হবে ইন্টারভিউ রয়েছে জানুয়ারির চার তারিখ সকাল এগারোটার সময় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের চারটি পোস্ট রয়েছে ও এর একটি আনরিজার্ভের একটি এসসির একটি ও বিসিবির একটি ফিফটিন ফিনান্স কমিশনের আন্ডারে ভ্যাকেন্সিটি রয়েছে মান্থলি স্যালারি তেরো হাজার টাকা প্লেস অফ পোস্টিং বসিরহাট মিউনিসিপ্যালিটি ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর বেস করে সিলেকশন হবে ইন্টারভিউ রয়েছে জানুয়ারির চার তারিখ সকাল এগারোটার সময় এছাড়াও ফিফটিন ফিনান্স কমিশনের পলিক্লিনিকের আন্ডারে আবার স্টাফ নার্সের দুটি পোস্ট রয়েছে আনরিজার্ভের একটি এসসির একটি মান্থলি স্যালারি পঁচিশ হাজার টাকা প্লেস অফ পোস্টিং বসিরহাট এবং বাদুরিয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে মোড অফ সিলেকশান রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের উপরে বেস করে হবে ইন্টারভিউ রয়েছে জানুয়ারির চার তারিখ সকাল এগারোটার সময় এছাড়াও স্পেশালিস্ট মেডিসিনের দুটি পোস্ট রয়েছে মান্থলি স্যালারি দেওয়া রয়েছে পার ডে অনুযায়ী তিন হাজার টাকা এছাড়াও বিভিন্ন ওনাদের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে অ্যাটলিস্ট থ্রি আওয়ার্স পার ডে ফর থ্রাইস এ উইক ডিউটি থাকবে আর ইন্টারভিউ রয়েছে জানুয়ারি নয় তারিখ সকাল এগারোটার সময় স্পেশালিস্ট পেডিয়াট্রিক্সে দুটি পোস্ট রয়েছে ইন্টারভিউ রয়েছে জানুয়ারির নয় তারিখ সকাল এগারোটার সময় অপশান গাইনি স্পেশালিস্টে দুটি পোস্ট রয়েছে ইন্টারভিউ রয়েছে জানুয়ারি নয় তারিখ সকাল এগারোটার সময় স্পেশালিস্ট অফ দুটি পোস্ট রয়েছে ইন্টারভিউ রয়েছে জানুয়ারির নয় তারিখ সকাল এগারোটার সময় ল্যাব টেকনিশিয়ানে চারটি পোস্ট রয়েছে আনরিজার্ভের দুটি এসসির একটি ও এর একটি মান্থলি স্যালারি বাইশ হাজার টাকা ডকুমেন্টস ভেরিফিকেশনের উপরে বেস করে সিলেকশান হবে ইন্টারভিউ রয়েছে জানুয়ারির নয় তারিখ সকাল এগারোটার সময় নেক্সট আমরা দেখে নেব কি কী জেনারেল ইনফরমেশান বা ইনস্ট্রাকশান রয়েছে এইচ রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটির জন্য পাঁচ বছরের ও বিসির জন্য তিন বছরের এছাড়াও কিছু স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো বলে দিচ্ছি যে ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে সেখানে বলা রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে যেন এমপ্লয়ির নাম এমপ্লয়ির ডেট অফ জয়নিং ডেট অফ লিভিং সেগুলো যেন মেনশন করা থাকে আমরা দেখে নেব কি কি ডকুমেন্টস লাগবে প্রথমেই বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি শেষে রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই ফর্মটি ফিল করতে হবে তার সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে আমরা দেখে নেই বলেছে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেল প্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে তার সঙ্গে অরিজিনাল তো অবশ্যই নিয়ে যেতে হবে যেহেতু ভেরিফিকেশান হবে আমরা দেখে নিই কী কী লাগছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিটার মার্কশিট লাগবে তার সঙ্গে যার যা প্রফেশনাল কোর্স করা রয়েছে ধরুন এম বিবিএস বিএসসি নার্সিং জিএনএম এএনএম ডিপ্লোমা প্যারামেডিক্সের ওপরে যা যা যেটা রিলিভেন্ট যা কোর্স করা রয়েছে তার সমস্ত ইয়ারের মার্কশিট নিয়ে যেতে হবে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তার সঙ্গে লাগবে কোনো যদি ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট কোনো কোর্স করা থাকে তার ডকুমেন্টস অরিজিনাল এবং কপি নিয়ে যেতে হবে অ্যাটেস্টেড করে নেক্সট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে এম বিবিএস জিএনএম বা কনসার্ন যা ফিল্ড রয়েছে প্যারামেডিক্সের যা কিছু অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে তার সঙ্গে কাস্ট সার্টিফিকেট থাকলে তারও সেলফ অ্যাটেস্টেড কপি আর অরিজিনাল দুটোই নিয়ে যেতে হবে নেক্সট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা সেটাও অরিজিনাল আর কপি নিয়ে যেতে হবে ভোটার আইডি আধার কার্ড বা অ্যাড্রেস প্রুফ কোনো থাকলে সেটারও অরিজিনাল অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে আর কিছু ক্ষেত্রে যেমন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এম পোস্টের জন্য পারমানেন্ট রেসিডেন্টের প্রুফ হিসেবে ভোটার কার্ড রেশন কার্ড সেটি কপি অরিজিনাল তো নিয়ে যেতেই হবে তার সঙ্গে কপি যেটা রয়েছে সেটা সেলফ অ্যাটেস্টেড না করে কোনো গ্যাজেটেড অফিসার বা গ্রুপে অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে যেহেতু ওই দুটি পোস্টের জন্য বলা রয়েছে নর্থ চব্বিশ পরগনার পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তাই নেক্সট আমরা দেখে নেই আর কি লাগবে সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট দুটো ছবি লাগবে পাসপোর্ট সাইজের নেক্সট আমরা দেখে নেই এখানে বলা রয়েছে সকাল দশটা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে যেদিন ইন্টারভিউ রয়েছে যা পোস্টের জন্য যেই দিন রয়েছে আর বারোটার মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে বারোটার পরে কিন্তু আর রেজিস্ট্রেশন হবে না নেক্সট আমরা দেখে নেই স্টাফ নার্সেরটাই মেনলি আমরা এখন দেখব স্টাফ নার্সের জন্য এখানে বলা রয়েছে যেই ভ্যাকেন্সিটি রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে এখানে বলে দেই অনেকগুলি স্টাফ নার্সের ক্রাইটেরিয়া থাকবে কারণ স্টাফ নার্সের আমরা আগেই দেখলাম বিভিন্ন জায়গাতে ভ্যাকেন্সি রয়েছে কিছু ভ্যাকেন্সি রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে কিছু ভ্যাকেন্সি রয়েছে পলিক্লিনিকের আন্ডারে কিছু ভ্যাকেন্সি রয়েছে মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে তাই যে জায়গায় যেমন ক্রাইটেরিয়া তারা চেয়েছেন প্রথমে আমরা ন্যাশনাল আরবান হেলথ মিশনের দেখে নেব কী ক্রাইটেরিয়া চেয়েছে আপার এজ লিমিট চল্লিশ বছর ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশ অনুযায়ী এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে বলা রয়েছে জিএনএম বা বিএসসি পাশ হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তার সঙ্গে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন হবে ফুললি মার্কসের ওপর বেস করেই এখন আমরা দেখে নেব সাইক্যাট্রিক নার্স বা কমিউনিটি নার্সের কি স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে এক্ষেত্রেও বলা রয়েছে আপার লিমিট চল্লিশ বছর ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশ অনুযায়ী প্রত্যেকটি জেলার জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে প্লেস অফ পোস্টিং আমরা দেখে নেই আলিপুরদুয়ার বসিরহাট এইচডি বীরভূম বিষ্ণুপুর দক্ষিণ দিনাজপুর ডায়মন্ড হারবার হাওড়া ঝাড়গ্রাম মালদা মুর্শিদাবাদ নন্দীগ্রাম পশ্চিম বর্ধমান পুরুলিয়া রামপুরহাট উত্তর দিনাজপুর দার্জিলিং জিটিএ কালিম্পং প্রত্যেকটি জেলার জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে মান্থলি স্যালারি সাইকাট্রিক নার্সের জন্য পঁচিশ হাজার টাকা কমিউনিটি নার্সের জন্য পনেরো হাজার টাকা এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স কি রয়েছে দেখে নেই বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং বা ডিপ্লোমা ইন সাইকাট্রিক নার্সিং এছাড়াও কমিউনিটি নার্সের জন্য জিএনএম পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের এছাড়াও এক মান্থের ট্রেনিং লাগবে সাইকট্রিক নার্সিংয়ের ওপর কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে আপার এজ লিমিট চল্লিশ বছর ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ি অনুযায়ী নেক্সট আমরা দেখে নিই এখানে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে মানে যদি কেউ গভর্নমেন্ট এমপ্লয়ী হয় তাহলে এন নিয়ে আসতে হবে আর কীভাবে ডিস্ট্রিবিউশন থাকবে জব রেসপন্সিবিলিটি সেটি দেওয়া রয়েছে নেক্সট দেখে নেই কীভাবে সিলেকশান হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান ওপরে সিক্সটি মার্কস রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ওপরে টোয়েন্টি ফাইভ ইন্টারভিউর ওপরে ফিফটিন মার্কস রয়েছে নেক্সট আমরা দেখে নিই স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটি রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে সেক্ষেত্রেও বলা রয়েছে আপার এজ লিমিট চল্লিশ বছর ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশ অনুযায়ী এক্ষেত্রেও সেম জিএনএম বা বিএসসি পাস হতে হবে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলি জানতে হবে আর রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে এক্ষেত্রেও বলা রয়েছে টোটাল মার্কস রয়েছে হানড্রেড পারসেন্ট অর্থাৎ তিন বছরের যা মার্কস রয়েছে জিএনএমের বা বিএসসি যা টোটাল মার্কস রয়েছে তার পার্সেন্টেজের ওপর বেস করেই সিলেকশন হবে মানে আলাদা করে কোনো মার্কস নেই যে এক্সপিরিয়েন্স লাগবে বা অন্য কিছু এক্ষেত্রে বলা নেই নেক্সট আমরা দেখে নিই স্টাফ নার্সের কিছু পোস্ট রয়েছিল ফিফটিন ফিনান্স কমিশনের আন্ডারে সেক্ষেত্রেও বলা রয়েছে আপার লিমিট চল্লিশ বছর জিএনএম পাস বা বিএসসি পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে আর অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এক্ষেত্রেও সিলেকশন হবে মার্কসের ওপর বেস করে কোনো ডিপ্লোমা বা পিজি ডিগ্রি বা কম্পিউটার টেস্ট এক্সপিরিয়েন্স কোনো কিছুই লাগবে না নট অ্যাপ্লিকেবল বলাই রয়েছে নেক্সট আমরা দেখে নিই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর যে পোস্ট রয়েছে ফিফটান ফিফটিন ফিনান্স কমিশনের আন্ডারে এক্ষেত্রেও আপার এইচ লিমিট বলা রয়েছে চল্লিশ বছর এসেন্সিয়াল ক্রাইটেরিয়াতে বলা রয়েছে এনএম বা জিএনএম পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে আর নর্থ চব্বিশ পরগনার পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এক্ষেত্রে এজ লিমিট রয়েছে ফার্স্ট জানুয়ারি অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছর বয়স মান্থলি স্যালারি তেরো হাজার টাকা আর যেহেতু এক্ষেত্রে নর্থ চব্বিশ পরগনার পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তাই এক্ষেত্রে আলাদা করে রেসিডেন্সিয়াল প্রুফ গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে নেক্সট আমরা দেখে নিই স্টাফ নার্সের কিছু পোস্ট পলিক্লিনিকের আন্ডারে রয়েছিলো ফিফটিন ফিনান্স কমিশনের সেক্ষেত্রেও বলা রয়েছে জিএনএম বা বিএসসি পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এক্ষেত্রেও সেম মার্কসের ওপর বেশ করেই সিলেকশন হবে কোনো ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার টেস্ট এক্সপিরিয়েন্স কোনো কিছু এগুলো লাগবে না নেক্সট আমরা দেখে নেব এবারে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যাপ্লিকেশান ফর্ম এটি ফিল করতে হবে আর এর সঙ্গে আগে যা যা ডকুমেন্টসগুলো বললাম সেগুলো অরিজিনাল প্লাস অ্যাটেস্টেড কপি সঙ্গে নিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কোনো কিছু অসুবিধে থাকলে আপনারা কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন